সকলকে স্বাগত এই লাইফ মোটিভেশন এবং ফান চ্যানেলে যা সকল জীবনের প্রেরণা ও মজা কারণ হোক। চার নম্বর বিষয় হচ্ছে সামাজিক অশুচিতা। কোনো কিছু নেশার মধ্য দিয়ে বা নেশার দ্বারাই অন্যের ক্ষতি করা, ধূমপান বা ওই প্রকারের কোনো নেশাদ্রব্যের মধ্য দিয়ে অন্যের সমস্যার কারণ হওয়া, এমনকি টোবাকো বা ওই জাতীয় জিনিস খেয়ে যত্রতত্র থুতু ফেলে সর্বসাধারণের জিনিস ক্ষতি করে ফেলা, যত্রতত্র থুতু ফেলা, অভিশাপ প্রদান করা, অবাস্তব ভয় দেখানো, অন্যের অধিকার কেড়ে নেওয়া, অন্যের মন্তব্য বা বক্তব্যে সুযোগ না দেওয়া, অসত্য ভয় প্রদর্শনকারী, খুনি, ব্যভিচারী, নির্যাতনকারী, উৎকোচ বা ঘুষ গ্রহণকারী, যার যেটা প্রাপ্য বা অধিকার সেগুলিকে না দেওয়া, অন্যের ক্ষতি করে নিজের আনন্দ লাভ করা, এটা যথেষ্ট পরিষ্কার এবং যথেষ্ট বোঝবার সহজ সরলতা রয়েছে। অনেক সময় আমরা ধূমপান বা সিগারেট বা বিড়ি খাই বা এই জাতীয় আরো গ্যাজা পান করি, কিন্তু স্বভাবতই গ্যাজা ট্যাজা খেলে লোকেরা একটু লুকিয়ে করে, কিন্তু বিড়ি আর সিগারেট খেলে কেউ লুকিয়ে করে না, প্রকাশ্যে করে, তার বাবা থাকুক মা থাকুক অনেকে সবার সামনেই করে। আপনি একজন স্মোকার, অ্যাক্টিভ স্মোকার, উদাহরণ আমি নিয়ে আসি, আপনি বিড়ি খাচ্ছেন বা সিগারেট খাচ্ছেন, আপনি গিলছেন এবং আপনি জানেন কি করে সেটাকে, স্কিল রয়েছে আপনার কি করে হ্যান্ডেল করতে, কারণ ওই খেতে খেতে আপনার মধ্যে অভ্যেস হয়ে গেছে। কিন্তু মনে রাখা দরকার হচ্ছে, যার দিকে আপনি ধোঁয়াটা দিয়ে দিলেন সে কিন্তু মুখ দিয়ে একটাও একটু জানে না, মুখ দিয়ে নিতে হয় এবং নেওয়া সেটা সে পেরে উঠতে পারবে না, সে পুরোটাই নাক দিয়ে নিল, নিয়ে পুরো লাংসে ডিরেক্টলি পাঠিয়ে দিল। আপনি যারা স্মোকার বা ধূমপান করেন, আপনার ক্ষতি চেয়ে আপনার পাশের লোকের বেশি ক্ষতি করে ফেললেন, সামাজিক অপরাধ। আপনি টয়লেটে, ধরুন ট্রেনের মধ্যে রয়েছেন, টয়লেটে গেলেন, সেখানে ধূমপান করলেন, আপনি তো ধূমপান করে বেরিয়ে চলে এলেন, এরপরে যিনি যাচ্ছেন তিনি আপনার গোটা ধোঁয়াগুলো সেটাকে নাক মুখ নিয়ে তাকে গোটা লাংসে পাঠাতে হচ্ছে, সে জানে না কি করে পেটে পাঠাতে হয়, কারণ তারা প্যাসিভ স্মোকার, কারণ প্যাসিভরা জানে না, সেই স্কিল তাদের মধ্যে নেই, যার ফলস্বরূপ রোগাগ্রস্ত বা ক্যান্সারের সম্ভাবনা বেশিরভাগ ক্ষেত্রে যারা প্যাসিভ স্মোকার হয়। এর মানে আপনি সামাজিকভাবে অসুচিতা, সামাজিক অপরাধ করছেন, আপনার সাজা হওয়া উচিত, 200 টাকা 100 টাকা ফাইন দিয়ে নয়, জেলে যাওয়া উচিত, যাতে 1 বছর ধরে আপনি যেন জেলের মধ্যে স্মোকিং না করতে পারেন, যার ফলে আপনার পরিবর্তন, আপনার জীবনে যেন পরিবর্তন আসে, যে অন্যের ক্ষতি করবেন না। আমরা অনেক ডাক্তারের ব্যাপার বিষয় শুনেছি, আপনি যদি যে কোনো হাইকোর্টে যান, হাইকোর্টের মধ্যে হাইকোর্টের বারান্দায় দেখতে পাবেন লোকেরা শুধু উকিলরা, অ্যাডভোকেটরা, তারা স্মোক করেই যাচ্ছে, বিচারকরা স্মোক করেই যাচ্ছে, যদিও এজলাসে নয় কিন্তু স্মোক করে যাচ্ছে, কিন্তু তাদের আগে কন্ট্রোল নিয়ন্ত্রণ হওয়া উচিত। যদিও বিচারকরা পাবলিক জায়গা করছেন না, কিন্তু ওকা উকিলরা অনেক পাবলিক জায়গা করে ফেলেন, ডাক্তাররা পাবলিক জায়গা করছেন না, কিন্তু তাও কেন তারা সাবধান হবে না, করতে করতে তখন তাকে ট্রেনের মধ্যে 2-3 দিন যেতে হলো, তো খাবি ও থাকতে পারবে না, ট্রেনের বিশেষ রুমে গিয়ে ওগুলো পান করবে এবং অন্যরা আক্রান্ত হবে, তার তাদের কারণে তাদের তো নিজস্ব প্রাইভেসি জায়গাটুকু ওই ঘরের মধ্যে থাকে, তাদের যে জায়গায় তারা কন্টিনিউ থাকে সেই জায়গায় থাকতে পারে, কিন্তু যখন ঘরের বাইরে ট্রাভেল করতে যাবে তাদের সেরকম ব্যক্তিগত জায়গা থাকছে না, তাই নেশা করে অন্যের ক্ষতি করা হচ্ছে সামাজিক অপরাধ। যারা আপনারা খৈনি খান, টোবাকো খান, গুটকা খান এবং গুটকা বা পান খান, আপনার যদি ক্ষমতা না থাকে যে ঘিটে হজম করবার, আপনি যত টতগুলো ফেলবেন কেন, আমরা পূর্বে আমাদের বিশেষ হাওড়া সেতু দেখেছি, একটা সময় মানুষ শুধু গুটকা খেয়ে যেখানে সেখানে ফেলতো সরকারের তত্ত্বাবধানের হেতু, এবং বিশেষ করে যে ব্রিজ অথরিটি, তারা সেগুলোকে স্টিলের বডি দিয়ে ঘিরে রেখে এবং তারপরেও পুলিশ সাধারণত রানিং থাকে ওইসব অসভ্য লোকদের জন্যই। কেন এত পুলিশকে প্রত্যয়ন করা হয়েছে ওইসব অসভ্য
এক ধরনের ক্রিমিনাল মাইন্ডের লোকদের জন্য। আপনি যা খাবেন আপনি যদি পেটে ঘিরতে না পারেন তাহলে আপনি খাবেন না, কিন্তু আপনি যদি ফেলতে চান আপনার প্রাইভেসি বা নিজস্ব ব্যক্তিগত জায়গায় ফেলুন, যেখানে সাধারণের জিনিস যেন ক্ষতি না হয়। সাধারণের জিনিস যে সকল জিনিস ক্ষতি করা হয় সেটাই হচ্ছে সামাজিক অপরাধ। তাই ওই পিলারের গোড়ায় ওই স্টিলের জায়গাতে যদি বারংবার আপনি থুতু পেলেন, লোহার জায়গায় যদি বারংবার থুতু পেলেন, ওগুলো মরিচা পড়বে, নষ্ট করবে, এবং ওগুলো ভালো সম্পদগুলো নষ্ট হয়ে যাবে, সামাজিক সম্পদ নষ্ট হয়ে যাবে আপনার এই গুটকার জন্য, আপনার এই পানের পিকের জন্যই। তাই এই এটা একটি সামাজিক অপরাধ। এবং আবার অনেকে আমাদের পাওয়ার জন্য ঠাকুর দেবতার নাম করে অভিশাপ প্রদান করার, অভিশাপের পর অভিশাপ দেওয়া, এগুলো হচ্ছে সামাজিক অপরাধ। কিন্তু অন্যের জমি আমার জমি নয়, জোর করে টাকা দিয়ে প্রলোভিত করিয়ে লোভ দেখিয়ে সেই জমিকে কেড়ে নিয়ে বড় বড় প্যালেস তৈরি করা, নিজের স্বার্থের জন্য, নিজের আয়ের জন্য আয়ের, এবং সেই দুর্বল লোকটিকে স্বাভাবিকভাবে তাকে সরিয়ে দিয়ে তার অধিকার একটু দিয়ে তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া, এগুলো হচ্ছে সামাজিক অপরাধ। তার অধিকার ছিল সেটা পূর্ণ, সে আপনার কাছে বক্তব্য নিয়ে আসেনি, আপনি কিন্তু গিয়ে প্রলোভিত করে টাকার লোভ দেখিয়ে নিচ্ছেন, এই সকল সুযোগ নেওয়াই এইসব অসত্য বা ভয় দেখানো, খুন করে দেখানো, এই প্রকারের বা জোরপূর্বক কারোর উপরে এ করে ব্যবচার করা, অযথা নির্যাতন করা, আপনার ধর্মের নয় বলে তাকে নির্যাতন করবেন, যেহেতু আপনার ধর্মের নয়। আপনি বলতে পারেন, আপনার সিদ্ধান্ত দিতে পারেন, আপনি আপনার ধর্মটা প্রচার করতে পারেন, কিন্তু আপনার ধর্মের লোক নয় বলে জোর করে তাকে নির্যাতন করবেন, এটা সামাজিক অপরাধ। আজকে প্রত্যেকটা জায়গায় এমনি মিষ্টি খাওয়ার পয়সা আলাদা বিষয়, স্বইচ্ছায় যা দিতে পারেন ঠিক আছে, এটা অনেকটা মেনে নেওয়া যায়, কিন্তু ঘুষ এই টাকা না দিলে এটা হবে না, এই টাকাই দাবি, এটা যদি দেবেন তাহলে হবে, নাহলে হবে না। এই উৎকোচ, এই ঘুষ, এগুলো সামাজিক অপরাধ, সেই এগুলো এক প্রকার সিন, পাপ। তাই এই প্রকারের অন্যান্য অনেক সাধারণের প্রতি ক্ষতি করি আমরা, যারা আমরা দায়িত্ব পাই চেয়ারের, কর্তব্য পরায়ণ না হয়ে বরং কর্তব্যের জায়গায় আমরা আরো ঘুষ নিই, কর্তব্যের জায়গায় লোককে ভয় দেখাই, কর্তব্যের জায়গায় আমরা অনেক পুলিশ রয়েছে কর্তব্য করতে করতে দেখা যায় কর্তব্য পরায়ণ না হয়ে অনেকের মিথ্যে কেস দিয়ে যায়, বা যেগুলো কেস দেওয়া উচিত খুন বা ব্যবচার সেগুলোকে ধামাচাপা করে উল্টে পাল্টে দিই, হতে পারে রাজনৈতিক চাপে হতে পারে অথবা অর্থের চাপে হতে পারে, এগুলো সামাজিক অপরাধ। যারা সামাজিককে সুরক্ষার দায় নিয়েছে কিন্তু তারা এই প্রকারের সামাজিক জায়গাগুলোকে ধামাচাপা দিচ্ছে, সাময়িক আপনার জীবনের কাল জীবন দশায় কিছু না ঘটলেও একটি দশা আসবে, যে দশা যেন আপনার পরবর্তী ছেলেমেয়েরা এই নোংরা না শিখে ফেলে, আর যার ফলস্বরূপ লোকেরা অন্য লোকেরা এসে তার উপরে চড়াও হবে, ক্ষতি হবে, তা কেন করতে যাবেন? ভালো মানুষ হন, এই সামাজিক অপরাধ থেকে আপনি যদি নেতা হন ভালো নেতা হন, ঘুষি নেতা হন, আপনি যদি একজন অফিসার হন ভূষণ নেতা হন, বা ভূষণ একজন কর্তব্য পরায়ণ অফিসার হন এবং অন্যের মঙ্গল করুন, আমরা যারা সাধারণ মানুষ সেই মঙ্গল পাই এবং আপনাদের মঙ্গল কারণ হবে। সকলকে নমস্কার জানিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করলাম, নমস্কার।